সীতাকুণ্ডত জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে 2019 উপলক্ষে ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে বৃহস্পতিবার বেলা 11 তারিখে সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাহাঙ্গীর বুয়ার পরিচালনায় আলোচনা সভাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম, সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আফাসউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, টিআই চট্টগ্রাম উত্তরের মুস্তাফিজুর রহমান পিপিএম সহ আরো বোধকে। এবং আমার দেখা মতো যে আমি পুলিশ লাইনে আছি, এখানে আমার এই 3 বছরে মনে হয় আমার আয়ত্তাধীন আমার এলাকাধীন জনগণকে আমি পুলিশের সঙ্গে একাগ্রভাবে সম্পৃক্ত করতে। আর আজকে ট্রাফিক পুলিশের সাথে ট্রাফিক কমিউনিটি পুলিশিং নিয়েছে উনিশ উপলক্ষে জেলা ট্রাফিক কর্তৃক আয়োজিত ট্রাফিক কমিউনিটি পুলিশ কাজ করলে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, সমাজের সমস্ত লোকজনকে এগিয়ে আসতে হবে। এর আগে উগ্র বর্ণাঢ্য র্যালি ডাহা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।